পটিয়ায় সিএনজি ট্যাক্সি আর সেনাবাহিনীর গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে রে সিএনজি চালক সহ একজন আহত হয়। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কর এবাদতখানা এলাকাত সাতকানিয়া তুন গ্যাস লইতে আইয়ান নাম্বার বিএন সিএনজি ট্যাক্সিয়ান গ্যাস লই যাইবার পথত এবাদতখানা এলাকাত আইলে হাইওয়ে পুলিশ সিঙ্গেল দেয়। সিঙ্গেল অমান্য করি দেয় যাবার চেষ্টা করলে উল্টো দিকে তো একখান সেনাবাহিনীর গাড়ি আইয়া ধাক্কা দেয়। মানে ঘটনা হচ্ছে গাড়িটা সিএনজি চলে আসছে, ওরা হাই মানে পুলিশ দাঁড়াচ্ছে, ও চাচ্ছে মানে ওদেরকে ফাঁক দিয়ে চলে যাওয়ার জন্য চলে যাওয়ার সময় ওদিকে আর্মি চলে এসছে, ওর আর্মি ওকে উঠে গেছে কে মানে ওই যে সাত আর সাত ওকে ওঠার পরে ও চিনে গেছে গাড়ি। নাম কি? হ্যাঁ লিফন না বারে হড়ে সাত কেন তুমি ড্রাইভার গাড়ির গাড়ি হড়িয়ে রো কি লেখছি দাদা যার ফলে সিএনজি চালক ও একজন যাত্রী আহত হয়। আহত সিএনজি চালক রূপন ও যাত্রীর নাম আব্দুর রহমান। আহত কদরে স্থানীয়রা উদ্ধার করি পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স লই আইয়ে। ড্যাশ নিউজ সি প্লাস টিভি। ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।